আসসালামু আলাইকুম। এসএসসি 2022-এর ইংলিশ দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়ে গেল, তা তোমাদের জন্য আমি প্রশ্নের সম্পূর্ণ সলিউশন নিয়ে হাজির হয়েছি। কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে প্রবেশ করি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি আর্টিকেল এবং প্রেপোজিশন থেকে যে পার্টটা দেওয়া হয়েছিল তার সলিউশনটা নিয়ে। প্রথমে এ নম্বর হবে হলো ইন দ্য, হামিদ ওয়াজ স্টাডিং ইন দ্য লাইব্রেরি। নাম্বার বিতে চলে যাব, এটা হবে ইন ফ্রন্ট অফ, আমরা জানি ইন ফ্রন্ট অফ মানে সামনে। তারপর সি নাম্বার হবে দি, দি শপিং মল অপোজিট হামিদ অফিস। নাম্বার ডিতে যাব, হামিদ হারেড আউট অফ দ্য লাইব্রেরি, ডি নম্বর হবে দ্য। তারপর ই নম্বরে অ্যাজ হি ওয়েন্ট অন দ্য স্ট্রিট, ই নম্বর হবে অন। তারপর এফ নম্বরে যাব, শি ওয়াজ হোল্ডিং, তারপর এ হবে এ থ্রি টু ফোর ইয়ার্স ওল্ড গার্ল। হ্যাঁ, জি নম্বরে হবে ইন অথবা উইথ, যে কোনো একটা। তারপর এইচ নম্বরে যাব, এটা হবে হলো দা হবে, কারণ এই চাইল্ডের কথা আগে আলোচনা করা হয়েছে, এই জন্য হবে দা চাইল্ড ওয়াজ ক্রাইং অ্যান্ড রুনা ওয়াজ ট্রাইং ফ্রান্টিক্যালি। এই আই নম্বরটা হবে ক্রস হবে, কারণ এখানে আর্টিকেলও বসবে না, প্রেপোজিশনও বসবে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে নম্বরটা, সাম প্যাসেঞ্জার পাসার্স বাই ওয়ার লুকিং, পরে অ্যাট হবে, লুক অ্যাট মানে তাকানো, এটা আমরা জানি। আর এই অ্যান্সারগুলো কিন্তু নিচে আবার দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে অ্যান্সার দেওয়া আছে, এইখান থেকে তোমরা মিলে নিতে পারো। আমরা দুই নম্বরে চলে যাবো, রাইট ফর্ম অফ ভার্বে, এখানে আছে দেখো বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, এটা প্রেজেন্টের একটা প্যাসেজ, তার মানে যদি কোনো গ্যাপে নিয়ম না থাকে সেখানে ভার্বের আমরা প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেব। তো আমরা এ নম্বর দেখতে পাচ্ছি হবে হলো দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এটা ডিপেন্ডস হবে। হুম, ডিপেন্ড মানে নির্ভর করা, সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার এজন্য ভার্বের সাথে এজ যোগ হবে, ডিপেন্ডস। বি নম্বরে চলে যাব, উই শুড নট, বি নম্বরে দেখো শুড আছে, শুড হলে মডাল অক্সিলারি, এরপর ভার্বে কোনো পরিবর্তন হবে না, এই জন্য লিড, লিড মানে যাপন করা, এই যে এ লেজি লাইফ, লিড এর কোনো পরিবর্তন হবে না। সি নম্বরেও দেখতে পাচ্ছি গ্যাপের আগে শুড আছে, সুতরাং হবে উই শুড অল ড্যাশ আপ, এটা হবে বিল্ড আপ, বিল্ড আপ মানে গঠন করা। হ্যাঁ, আওয়ার কান্ট্রি, ফর দিস রিজন উই হ্যাভ টু, ডি নম্বর দেখতে পাচ্ছি গ্যাপের আগে টু আছে অথবা হ্যাভ টু, এটা একটা মডাল অক্সিলারি আর মডালের পরে কোনো পরিবর্তন হয় না। তাহলে ডি নম্বরে হবে হলো ওয়ার্ক, ওয়ার্কের কোনো পরিবর্তন হবে না, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। পরে আছে নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, ইট শুড বি, এটা প্যাসিভে আছে, আমরা জানি প্যাসিভ ভয়েসে কিন্তু বি ভার্বের পরে ভার্বের ভিতরই হয়, তাহলে ইট শুড বি রিমেম্বার্ড, ইডি যুক্ত হবে রিমেম্বারের সাথে, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এরপর ইফের নিয়ম আছে, আমরা জানি ইফের হলো প্রথম নিয়ম হলো ইফের পরে প্রথম বাক্য প্রথম ভার্বটা প্রেজেন্ট হলে পরেরটাই ফিউচারে হয়, তাহলে কি হবে, ইফ উই আইডেল দ্য ডেজ অ্যাওয়ে, মানে আমরা যদি অলসভাবে দিনটা পার করে দিই কেন আইডেল হবে। আর পরের নম্বর যেটা, জি নম্বর যেটা, ওটা হলো উইল ল্যাগ, হ্যাঁ উইল ল্যাগ বিহাইন্ড, ল্যাগ বিহাইন্ড মানে পিছিয়ে যাওয়া। তারপরে আছে দ্য ন্যাশনস দ্যাট, এটা হবে আর, হ্যাঁ দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, ওই যে বিভার্ব দেওয়া আছে না ওইটা বিভার্বের আর বসবে এখানে, আর ইন্ডাস্ট্রিয়াস। তারপরে হবে হ্যাভ রিস্ট, হুম মানে অলরেডি পৌঁছে গেছে, হ্যাভ রিস্ট হবে, শুধু রিস্ট হবে না। হ্যাঁ, দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, পরে হবে সো, সুতরাং উই শুড ফলো দেম, শুড হবে এটা উচিত অর্থে, আমরা জানি সো বা দেয়ার পরের পরে সাধারণত উচিত অর্থ কোনো বাক্য লেখা হয়, সুতরাং সেখানে সাবজেক্টের পরে শুড এবং ভি ওয়ান বসবে, ঠিক আছে। এরপর আমরা তিন নম্বরে চলে যাব, এখানে অ্যান্সারটা লিখে নাই, এটা শুনে লিখতে হবে, বাংলাদেশ ইজ এ লো লাইং কান্ট্রি, ইন্টারোগেটিভ করতে বলেছে, এখানে ইজ অক্সিলারি, তারপরে ইজ নেব সামনে, আর হাবদক বলে দেবো নট, হবে কি উত্তরটা, ইজ নট বাংলাদেশ এ লো লাইং কান্ট্রি, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। পরে আছে এভরি ইয়ার ন্যাচারাল ডিজাস্টার্স ভিজিট আস, প্যাসিভ করতে বলেছে, তো এভরি ইয়ারে জায়গায় এভরি ইয়ার রেখে দেবো আমরা, তারপর আস সাবজেক্ট হিসেবে উই হবে, তারপরে বিভার্ব দেবো আর, তাহলে কি উই আর ভিজিটেড বাই ন্যাচারাল ডিজাস্টার্স, কেউ যদি এভরি ইয়ার শেষে দিতে চায় তাও হবে, যে উই আর ভিজিটেড বাই ন্যাচারাল ডিজাস্টার্স এভরি ইয়ার, এটাও অ্যান্সার গ্রহণ করা যাবে। পরে বলছে হু ডাজ নট নো দ্য কনসিকোয়েন্স অফ সুনামি, এটা অ্যাসার্টিভ করতে বলেছে, আমরা হুয়ের জায়গায় দেবো এভরিবডি এবং নোর জায়গায় হবে নোজ, আমরা জানি এভরিবডির জায়গায় হু বসে ইন্টারোগেটিভ করার সময় এটা উল্টা আসছে, তো হবে এভরিবডি নোজ দ্য কনসিকোয়েন্স অফ সুনামি, এভরিবডি নোজ, ওকে।
তারপরে হচ্ছে দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ ভেরি ডিভাস্টেটিং এক্সক্লামেটরি করতে বলেছে ভেরির জায়গায় হবে হাউ তাহলে হাউ ডিভাস্টেটিং দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ লাস্টে এক্সক্লামেশন চিহ্ন যদি দাও নাম্বার পাবে না দিলে জিরো পাবে পরে বলছে ঢাকা ইজ দ্য মোস্ট রিস্কি সিটি ইন দ্য আর্থকোয়াক জোন পজিটিভ করতে বলেছে এটা দি প্লাস সুপারলেটিভের নিয়ম সুতরাং হবে নো আদার রিস্কি সিটি ইন দ্য আর্থকোয়াক জোন ইজ সরি নো আবার বলছি এটা হবে নো আদার সিটি ইন দ্য আর্থকোয়াক জোন ইজ অ্যাজ রিস্কি অ্যাজ ঢাকা আমি আবারও বলছি নো আদার সিটি ইন দ্য আর্থকোয়াক জোন ইজ অ্যাজ রিস্কি অ্যাজ ঢাকা সক্রিয় উপস্থিতি এরপরে আমরা চলে যাচ্ছি হলো সাফিক্স এবং প্রিফিক্সে নাম্বার ফোর আমরা দেখতে পাচ্ছি আছে দ্য এইম অফ এখানে ছিল এডুকেট উত্তর হবে এডুকেশন ইজ টু মেক এ ম্যান ফুললি ইকুইপড টু বি ছিল ইউজ হবে ইউজফুল টু হিমসেলফ অ্যান্ড টু সোসাইটি পরে এ ছিল ট্রু হবে ট্রুলি এডুকেটেড পারসন শুড বি সেলফ রিলায়েন্ট উইথ রেগার্ড টু হিজ ছিল পারসন হবে পার্সোনাল নিডস হি শুড বি ওয়েল ম্যানার্ড পরে ছিল থট হবে থটফুল এফ নম্বরে ছিল ট্রুথ হবে ট্রুথফুল জি নম্বর হবে হলো ডিউটিফুল এবং এইচ নম্বর হবে হলো প্রসপারাস এবং আই নম্বর হবে হলো রিমুভ ছিল মুভ হবে রিমুভ এবং লাস্ট এটা ছিল সেলফ রিলায়েন্ট হবে সেলফ রিলায়েন্স এরপর আমরা চলে আসলাম ট্যাগ কোশ্চেনে খুবই সহজ দিয়েছে এভরিবডি ওয়ান্টস টু লিড আ বেটার লাইফ এখানে হবে হলো ডু দে যদিও ওয়ান্টস আছে আমরা জানি ডাজ হওয়ার কথা কিন্তু এভরিবডির পরিবর্তে যেহেতু দে বসছে এখানে দের সাথে ডাজ না হয়ে ডু হবে সরি ডোন্ট দে হবে যেহেতু এটা হাবদক আছে উত্তরটা হবে ডোন্ট দে তারপর আছে এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক এটা হবে ডাজ ইট এটা সেলডম আছে না বোধক এতে নট লাগবে না উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস এটার উত্তর হবে হ্যাভেন্ট উই নাম্বার ডি আছে মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব হবে ক্যান উই হার্ডলি আছে না বোধক এতে নট লাগবে না নাম্বার ই আছে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস উত্তর হবে ইজ ইট কারণ নট আছে না বোধক নাম্বার সিক্স আমরা দেখতে পাচ্ছি এখানে পাংচুয়েশন মার্ক এবং যেখানে যেটা দেওয়ার কথা সবগুলো সঠিকভাবে দিয়েছি তো এই হলো ফুল অ্যান্সার এবং আশা করি এখানে কোনো ভুল নাই তোমরা অ্যান্সার মিলিয়ে দেখো কার কত নাম্বার হয় সেইভাবে আর আগামী যে পরীক্ষাগুলো আছে এটা টেনশন না নেয় সেই পরীক্ষা প্রস্তুতি নাও আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা